আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। নিজম সজোরে থাপ্পড় মারে হৃদির গালে। হৃদি টাল সামলাতে না পেরে পড়ে যায়, দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে ভালোবাসিস তাই হিংসে করে তিতলি কে সরিয়ে দিয়েছিস। আমি জানি না, ভালো ভালো বলে দে ও কোথায়, কি করেছিস ওর সাথে। ভাইয়ের এরূপ রূপ দেখে মনটা ভরকে যায়। ড্রয়িং রুম থেকে চাচা বাবাকে ডেকে আনে, সেই সাথে রুহি নির্জন আঞ্চুমান হামিদ চাচা টুনিও এসে রুমে ভিড় জমায়। মোহনা দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসে, চেঁচামেচি শুনে নিঝুম হৃদিকে টেনে তুলে, রাগে শরীর কাঁপছে তার। আরমান চৌধুরী রুমে ঢুকে দেখেন নিঝুম হৃদিকে থাপ্পড় মেরেছে, ক্রোধ নিয়ে তিনি এগিয়ে আসেন। হৃদিকে নিঝুমের হাত থেকে ছাড়িয়ে নিজের কাছে টেনে আনেন। নিঝুম চাচার দিকে চোখ গরম করে তাকায়, কিরমির করে বলল, তেতলি হই, সেটা তোর বাপ জানি। মেয়ের গায়ে নিঝুম হাত তুলেছে, তা দেখে আক্রোশ মুখ ফসকে কথাটা বেরিয়ে আসে আরমান চৌধুরীর মুখ থেকে। আলতাপ চৌধুরীর বুকটা ছ্যাত করে উঠল। নিঝুম ঘুরে তাকায়, আলতাপ চৌধুরী অপ্রস্তুত হয়ে পড়েন, চোখ নামিয়ে ফেলেন, শরীর ঘামছে। তিনি যুবককালে অনেক তেজান থাকলেও ছেলেদের সামনে অপরাধ করে মাথা তোলার সাহস নেই। উপস্থিত সবাই হতবাক। নিঝুম নির্বিকার হয়ে বলল, কি জানেন আব্বু। আলতাপ চৌধুরীর জিভ ভারী হয়ে গেছে, তিনি দ্রুত বেরিয়ে পড়েন মেয়েদের রুম থেকে, চিৎকার করে বলল, আপনি আমার প্রশ্ন এড়িয়ে যেতে পারেন না আব্বু। আলতাপ চৌধুরীর ড্রয়িং রুমে এসে বসেন, এসি আছে, তবুও তিনি খামছেন, খুব খামছেন। কি জবাব দেবেন, যে জন্য এত বড় পাপ করল সেটা তো সামনে আসবেই, সেই সাথে আবার নতুন পাপ যুক্ত হল। নিঝুম দ্রুত গতিতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে আসে, বাকিরাও আসে। রীতি বাকরুদ্ধ, তার বাবা আর চাচা মিলে কিছু একটা করেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি তিতলিকে সরিয়েছেন, কোথায় সরিয়েছেন, কেন সরিয়েছেন। নিঝুমের গলা কাঁপছে, আলতাপ নিশ্চুপ মাথা নত হয়ে বসে আছেন। মিথ্যা বানর কিছু বলা আর ঠিক হবে না, আবার সত্যটা স্বীকার করাও অসম্ভব। নিঝুম আলতাপ চৌধুরীর পায়ে পড়ে বলল, লেজ আবু বলেন কইও, আব্বু আমি তিতলিকে খুব ভালোবাসি, খুব। আমার বুকে আপনার হাতটা রাখেন, বুঝবেন বুকটা চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে যাওয়া হৃদয়টাও পড়ছে। আলতাপ হু হু করে কেঁদে ওঠেন, এত আদরের ছেলে আস্তার পায়ে পড়ে কাঁদছে। যে ছেলে কখনো নিজের ইচ্ছেতে কিছু চায়নি, সেই ছেলের বুক থেকে তার ভালোবাসাকে কেড়ে নিয়েছে, নিজের ভালোবাসাকে ধরে রাখতে, নিজের উপর ঘৃণা জন্ম ওঠে মুহূর্তে। চোখের জল মুছে নিঝুমকে পাশে বসায়, নিজেকে শক্ত করে। জানেন তিনি সবটা শোনার পর সংসারটা টুকরো টুকরো হয়ে যাবে, থাক হোক এটাই তার শাস্তি। তিনি এক এক করে সব বলেন। সবটা শুনে নিঝুম আগ্নেয়গিরির রূপ ধারণ করে, উঠে দাঁড়ায়, আগে আরমান চৌধুরীর গলার চেপে ধরে, জোর করে ভালোবাসা হয় না, আপনাকে আমি অনেক সম্মান করেছি, কখনো চোখে চোখে রেখে কথা বলিনি, আর সেই আপনি আমার বাপকে ব্ল্যাকমেল করে আমার তেতলিকে সরিয়ে দিয়েছেন। কি ভেবেছেন আপনার মেয়েকে আমি বিয়ে করব, জীবনেও না। তিতলি ছাড়ার কোনো মেয়েকে আমার জীবনে আনা কল্পনাতেও ভাবতে পারবো না, বাস্তবে তো নাই। আরমান চৌধুরীকে ছেড়ে হৃদির দিকে তাকায়, হৃদি মাথা নত করে দাঁড়িয়ে আছে, তার জন্য কত বড় অঘটন ঘটল। নিঝুম চোখ সরিয়ে নেয়, সামনে চাপায় ভাঙতে থাকে। নির্জন নিজে আহত, সে নিঝুমকে কি সামলাবে, তাদের বাবার এমন একটা অতীত ছিল, তার রেস ধরে নিজ ছেলের বুকে ছুরি চালালো, সে নির্বাক। মনত মন এক কর্নারে সোফায় বসে আছে নত যেন হয়ে, আঞ্জুমান কখন ফোরে তপ করে বসে পড়েছে কেউই জানে না। নিঝুম যখন ক্লান্ত হয়ে পড়ে থেমে যায় বাবারে বাড়ি থেকে বের হয়ে যেতে, তখনই আলতাপ চৌধুরীর গলা, আমায় কিছু বলবি না। নিঝুম না তাকিয়ে ম্লান হেসে বলল, সুলাঙ্গা শুধু সন্তান হয় না, বাপও হয়। তার পরপরই বের হয়ে যায় বাড়ি থেকে। আলতাপের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, ভেতরটা কেঁদে ওঠে, আক্ষেপ করে মনে মনে বিড়বিড় করেন, আর কেন বাবা, আমার মতো কাজ যেন না করে, নিজের সন্তানের মুখে কুলাঙ্গার বাবা যেন না শুনে, আল্লাহ। নিঝুমের এই একটা কথা আলতাপ চৌধুরীর সারা জীবনের পাপের শাস্তি যেন নিমিষেই পূরণ করে দেয়। আলতাপ চৌধুরীর রগে রগে কথার বানের বীজ ছড়িয়ে পড়ে। বর্তমান অরুণ এসে দেখে নিঝুম খাটে হেলান দিয়ে ফ্লোরে বসে সিগারেট টানছে, গা খালি, ট্রাউজার পরা, দরজায় এভাবে খোলা রাখিস সবসময়। রুমে ঢুকতে ঢুকতে অরুণ বলল, নিঝুম তাকায়,
সিগারেট আরেকবার টেনে বলল, চোর আসবে, তিতলিও আসতে পারে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে নিজমের পাশে বসে বলল, কতদিন হলো তোর এই জীবনের জানিস? হ্যাঁ। নাকমুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে বলল নিঝুম, কতদিন? 2 বছর 11 মাস 2 দিন। নেশাটা ছেড়ে দে। তিতলি কেনে দে, ছেড়ে দেবো। অরুণ নক কামড়ায় নিঝুম বলল, তোর মেয়ে কেমন আছে? হাঁটে? দৌড়ে। নিঝুম হাসল, যেগুলো খাস সবগুলোর নাম কি? খাবি নাকি? না, এমনি মদ, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট ইত্যাদি ইত্যাদি। নিঝুম হেসে উঠে। অরুণ বলে, ফুসফুসটা এখনো কাজ করে? নিঝুম ম্লান হেসে বলল, হ্যাঁ করে, মরিনি তো। আর কতকাল অপেক্ষা করবি? নিঝুম নিশ্চুপ। অরুণ টাকার একটা বান্ডেল নিঝুমের সামনে রাখে, তারপর বলল, নিজের ক্ষতি করিস বলে আমরা বাধ্য হয়ে তোকে টাকা দেই, নয়তো কখনো দিতাম না। জানি আমি, তেতলে আসলে সব ফেরত দিয়ে দেবো। দিতে হবে না, ধার নিচ্ছি, ফোরে আমাদের তাই কথা হয়। অরুণ গলায় তেজ নিয়ে বলল, আরস, আলম, রঞ্জন, মোহন সবাইকে মানা করে দেব তোকে আর টাকা না দিতে। নিঝুম তাচ্ছিল হেসে বলল, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তুই কেয়ার করবি কেন? টাকা যখন হাতে না থাকে নিজের ক্ষতি করতে চিনিস, তোর হাত দেখলে মনে হয় তুই ডাকাতি করিস। এত হট হচ্ছিস কেন? তোদের কি টাকার অভাব? এত বড় বিজনেস সামলাচ্ছিস? ফ্যাক্ট তো সেটা না, নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছিস, আর সেসব দ্বারা নিঃশেষ হচ্ছিস, সেসব কেনার টাকা আমাদের দিতে হয়। কতটা কষ্ট হয় জানিস? আমার বয়স কত হলো রে? আমার 32, তাহলে তোর 31। তাহলে এখন তিতলির বয়স কত? তোর কতটুকু ছোট? নিঝুম হাত থেকে সিগারেট ফেলে ছাই স্রোতে, তারপর দু হাতের আঙুল দেখিয়ে বলল, 10 21। তাহলে নিঝুম অরুণের দিকে ফিরে বসে পা ভাঁজ করে বলে, ও আগের মতোই গুলুগুলো আছে, নাকি শুকিয়ে গেছে, দেখতে বোধ হয় বড় হয়েছে আর একটু, তাই না রে? অরুণ দোয়াতে মুখ ঢেকে নিঃশ্বাস নেয়। নিঝুমের সাথে বেশিক্ষণ কথা বলা যায় না। তিতলি নামক বেদনা জেগে ওঠে, সে তখন উন্মাদের মতো আচরণ করে। কিরে বল নিঝুম? জানি না। নিঝুম আবার আগের মতো বসে, তাদের মেঝেতে তাকায়, আবার ঘুরে বসে, অরুণের এক হাতে বুকে চেপে ধরে। অরুণ বলে, কি? নিঝুম আরেকটু এগিয়ে আসে, ফিসফিসিয়ে বলে, এই যে এই জায়গাটায় হৃদয় থাকে, হৃদয়টার ভেতরে কেঁচো ঢুকেছে বুঝলি, কেঁচো কেঁচো কেঁচোটা খুবলে খুবলে হৃদয়টা খায় প্রতিনিয়ত। আমার ঘুম হবে না, আমার খেতে ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন যে হৃদয়টা টান দিয়েছে এটা ফেরিয়ে দে, এ যন্ত্রণার হয় না। অরুণের শরীর কেঁপে ওঠে, বুকে কান্নার উথাল পাতাল ঢেউ। নিঝুমের এক হাতের বাহু জড়িয়ে ধরে, মাথা নত করে কাঁদতে থাকে। নিঝুম ঠোঁট কামড়ে হাসে, যন্ত্রণাময় হাসে, তারপর অরুণকে সোজা করে বসায়, বলে, তুই কাঁদছিস কেন? বউ আছে, বাচ্চা আছে, না না কাঁদবি না। তুই এত কষ্ট করে কেমনে আসিস? নিঝুম ম্লান হাসল, উঠে দাঁড়ায়। অরুণও উঠে দাঁড়ায়, প্রশ্ন করল, কোথাও যাবি? টি শার্ট পরে ড্রয়িং রুমে আসে, ডাইনিং টেবিল থেকে পানি খেতে গিয়ে মনে হয় জগ তো নেই, ভেঙে ফেলেছে রাতে, ফিল্টারও নেই সেটাও। অরুণ চল। কই? টং দোকানে। চা খাবি? নেশা করতে জিভে চায়ের স্বাদ লাগে না, এক গ্লাস পানি খাবো। তারপর বাসায় আসবি না? কই যাবি? কুমিল্লা। দিয়ানকে পড়াতে এসে তিতলি হাঁপাতে থাকে। দিয়ানের আম্মু উর্মিলা বলল, হাঁপাচ্ছো কেন তিতলি? আপু একটু পানি দিন। উর্মিলা পানি এগিয়ে দেয়। তিতলি পানি শেষ করে সোফায় বসে, তারপর বলল, 5 মিনিট দেরি হয়ে গেছে দিহানকে পড়াতে আসতে, সরি আপু। 5 মিনিট কোনো ব্যাপার না, তুমি 1 ঘন্টা পড়াতে গিয়ে মাঝে মাঝে 2 ঘন্টাও পড়াও। তিতলি হাসল। উর্মিলা বলল, দৌড়ে আসছো? না আপু, তবে বাসা থেকে দ্রুত হেঁটে আসছি তো তাই। আর এভাবে এসো না, ধীরে সুস্থে এসো। জি আপু। দিহান তো ঘুমিয়ে গেছে, আমি দিহানকে ডেকে দেব? না থাক, আমি ডেকে তুলছি, ছোট বাবুদের ঘুম থেকে তুলতে আমার খুব ভালো লাগে। উর্মিলা হেসে বলল, আচ্ছা যাও। তিতলি উঠে দাঁড়ায়। উর্মিলা বলে, থাক ডেকো না তিতলি, ঘুমাক। তিতলি অবাক হয়ে বসে, মৃদু হেসে বলল, ওঠা অব্দি অপেক্ষা করব? না, আজ পড়াতে হবে না। ও আচ্ছা, আসি তাহলে।
একটু গল্প করে যাও আমার সাথে। কয়েক মাস হলো পড়াচ্ছ দিহানকে, তোমার সম্পর্কে কিছুই জানি না। জি, কি জানতে চান? এই তো বাসায় কে কে আছে? বাবা মা আর আমি। ভাই বোন নেই? জি বোন আছে, কিন্তু সে শ্বশুর বাড়ি। উর্মিলা হাসে, আজ চোখে তিতলিকে পরখ করে নেয়, তারপর আমতা আমতা করে বলল, ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করি? অবশ্যই। তুমি কি বিবাহিত? জি। এই জন্যই হাতে চুড়ি, নাকে নাকফুল? কিন্তু বললে মা বাবা আর তুমি শুধু বাসে, ব্যাপারটা বুঝলাম না, বর কোথায়? বিয়েটা একটা অঘটন ছিল, তাই আলাদা আছি। কিরকম? তিতলি নিশ্চুপ। উর্মিলা বলল, সরি সরি, মনে হয় বলতে চাচ্ছ না। ইটস ওকে। বিয়ের কতদিন হলো? এটা তো বলা যাবে। এক বছর। ও, আসি তাহলে আপু। কফি খেয়ে যাও। তিতলির মুখটা চুপসে যায়, জোরপূর্বক হেসে বলল, একসময় খেতাম, অনেকদিন হলো আমি আর কফি খাই না আপু। তারপরই বেরিয়ে যায়। উর্মিলা হতবাক হয়ে তাকিয়ে থাকে, মেয়েটা একটা রহস্য। দেহানের বাসা থেকে বেরিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকে তিতলে। কলকাতার পানিহাটির এই পাশের রাস্তায় মেয়েদের চলাচল খুবই কম, যতদূর চোখ যায় পুরুষ। তিতলি ভয় পায় না আর আগের মতো, একা চলতে পারে। বিকেল 3:30 বাজে, 5টায় আরেকটা বাচ্চাকে পড়ানোর কথা, কিন্তু তিতলির মন আর মানছে না, অস্থির হয়ে উঠেছে। ভ্যানিটি ব্যাগ থেকে ফোন বের করে গোপালের আম্মুকে কল দেয়। আদাব দিদি। তিতলির স্বাভাবিক কণ্ঠ ওপাশ থেকে, আদাব দিদি, আজ আসতে পারবো না। আচ্ছা। রাগ করবেন না দিদি, শরীরটা মানছে না। সমস্যা নেই, তুমি নিয়মিত পড়াও, একদিন না পড়ালে কিছু মনে করব না। ধন্যবাদ দিদি, গোপালের অঙ্কগুলো একটু দেখে নিন আপনি। আচ্ছা। আদাব দিদি। আদাব। তিতলি ফোন রেখে প্রশান্তের নিঃশ্বাস ফেলে। বাচ্চা পড়ানোর ব্যাপারে সে ভাগ্যবতী বটে, অভিভাবকদের ব্যবহার খুবই ভালো, সুবিধা অসুবিধা বুঝে। পানিহাটি শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়ার পথে তিতলির নজরে আসে একজোড়া বিবাহিত যুগল। ছেলেটার বয়স 27-28 হবে, মেয়েটার পরনে শাড়ি, সেথিতে সিঁদুর, শপিং ব্যাগ অনেকগুলো ছেলেটার হাতে, অথচ মেয়েটার হাতে কিছুই নেই, সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ছেলেটার দিকে তাকিয়ে মুচকে হাসছে। ছেলেটার মুখটা দেখার মতো, তিতলি ঠোঁটে অজান্তে হাসি ফুটে ওঠে, মুহূর্তে চোখে ভাসে। সামনে বিবাহিত যুগলদের বদলে সেখানে সে আর নিঝুম, তারপরে মনে হলো না, সে না, রিদি আর নিঝুম হবে। তিতলি চোখ নামিয়ে ফেলে, বুকের হাড়গোড় ব্যথায় বিষধর হয়ে উঠেছে, দ্রুত হেঁটে জায়গা ত্যাগ করে। ও দিদি, রাস্তা ছাইরা হাঁটেন। তিতলি ঘুরে দাঁড়ায়, একজন রিক্সা ড্রাইভার কথারে বলল, আসলেই সে রাস্তা চলে এসেছে। মৃদু হেসে সরে যায়। তিতলি আর তার বাবা মা কয়দিন হলো পানিহাটিতে ভাড়াটিয়া হয়ে এসেছে, আগের পাশের এলাকায় থাকত, মামার বাসার পাশে, কিন্তু মামি তিতলিদের মেনে নিতে পারেনি সেই শুরু থেকে। খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, রোমেনার সাথে তো মোটেও ভালো ব্যবহার করতো না। বাসে ফিরতে ফিরতে ঝুম বৃষ্টি নামে, তিতলি বাসায় না ঢুকে আগে ছাদে ওঠে, ভ্যানিটি ব্যাগটা দরজার সামনে রেখে যায়। এইখানের প্রায় সব বাসা একতলা, সব বাসার সামনে ছোট গেট, ছাদে উঠে সিঁড়ি সদর দরজার পাশে, ছাদে উঠে তাদের এক কর্নারে বসেছে। ছাদের মেঝেতে চোখ নিবদ্ধ, বুকের মাঝে যে ঝড়টা বইছে সেটা সহ্য করতে ঠায় হয়ে বসে আছে। তিতলি হৃদয়ের অতীব গভীরে যে অবিনাশী রুহ আছে, সেই অবিনাশী রুহর প্রতিটি বিন্দু থেকে তিতলি আজও ভালোবাসে নিঝুমকে। আজও ঘুমিয়ে স্বপ্ন দেখে নিঝুমকে নিয়ে সংসার সাজানোর, ঘুম ভাঙার পর নিজেকে শাসায়, অন্যের স্বামী নিয়ে আর দেখবি না স্বপ্ন, দেখবি না। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে 10 ছেলে বসে তিতলি